আপনারা সবাই সবকিছু শিখতে পারছি অনেক কিছু বিজ্ঞান থেকে। আমাদের যারা ছোট ক্লাসে আছে এবার 6-7 এ উঠেছে, তাদের তো বেশিরভাগই প্র্যাকটিক্যালির উপরই মানে সবকিছু করা। তারা আমাদের দেখে আবার শিখতে পারবে, তারা নতুন করে পরের বছর আবার সায়েন্স প্রজেক্ট দিতে পারবে, আমাদের থেকেও হয়তোবা ভালো কিছু করতে পারবে, তারা এগুলো দেখে অনুপ্রাণিত হবে, শিখতে পারবে। তো আমি মনে করি এটা অনেক হেল্পফুল ছিল, আমরা সবাই সবকিছু শিখতে পারছি অনেক কিছু বিজ্ঞান থেকে, মানে বিজ্ঞানের ব্যাপারে অনেক কিছু জানতে পারছি। সো সায়েন্স মেলাতে এসে তো আমার খুব ভালো লাগছে। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এলপিজি গ্যাস লিকেজ ডিটেক্টর অ্যান্ড প্রিভেন্টর। তো আমাদের প্রজেক্টের মেইন উদ্দেশ্য হচ্ছে যে বাসের ভিতরে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় না, যেটা লিখেছে কারণে আগুন ধরে সেটাকে প্রিভেন্ট করা। তো এখানে যখন গ্যাস লিক হবে তখন আমরা 3 সেকেন্ডের একটা সেন্সর ইউজ করছি, যেটা 3 সেকেন্ড পর ডিটেক্ট করবে, কারণ যখন আমরা রান্না করবো তখন যদি সেন্সর বেজে ওঠে তখন সমস্যা। 3 সেকেন্ড পর হচ্ছে অ্যালার্ম বেজে উঠবে, আর থার্মোমিটারটা ঘোরার ফলে ফ্যানটা অন হয়ে যাচ্ছে। ফ্যান অন হলে কি হবে, যেটুকু লিকেজের ফলে যেটুকু গ্যাসটা বের হলো রুমে, সেটা রুম থেকে বের করে দিবে এক্সস্ট ফ্যানটা। ও আচ্ছা, আমরা সাধারণত পাঠ্য বইয়ে পড়ি যে হ্যাঁ পড়ে জানি যে এইরকম কিছু হয়, এরকম আবিষ্কার হয়। তো এখানে এসে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি এই জিনিসটা অনেক ভালো, আর আমরা নিজে কিছু আবিষ্কার করতে পাচ্ছি, এটা ভবিষ্যতের জন্য আমাদের কাছে অনেক ভালো লাগে। দেখা যায় যে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা পুড়িয়ে পরিবেশ দূষণ করা যাচ্ছে, এবং মাসে ভোলার কাশিয়া ইউনিয়নের 10টি গ্রামে কিন্তু বিদ্যুতের মানে ব্যবস্থা নেই, সেখানে আমরা ব্যবস্থা করতে পারি। স্বল্প টাকা এবং খুবই পরিবেশ বান্ধব একটি মানে প্রজেক্ট, যেটাতে আমরা সবকিছু করতে পারি, নবায়নযোগ্য শক্তির উৎস কখনোই শেষ হবে না। শাইন ওয়াল শাওয়ার মানেই জং মুক্ত পানিতে প্রশান্তিময় গোসল। শাইন, রুচির প্রশ্নে আপোষহীন। আমরা তেঘর উচ্চ বিদ্যালয় থেকে এই মেলাতে এসেছি। এই বিজ্ঞান মেলাতে আমরা অনেক কিছু জানতে পারি। এই মেলাতে আমাদের প্রজেক্ট হচ্ছে স্মার্ট সিটি বানিয়েছি। স্মার্ট সিটির ফলে আমরা এখানে দেখাতে পারতেছি যে বিভিন্ন ধরনের একটা শহর কেমন হতে পারে। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে 2041 সালের যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য, সেই লক্ষ্যের অংশ হিসেবে আমরা এই স্মার্ট সিটিটা বানিয়েছি। স্মার্ট সিটিটা আমরা এখানে বিভিন্ন পানি অপচয়ের রোধের জন্য বানিয়েছি, মানে একটা ডেমো দেখিয়েছি, তারপরে ভূমিকম্প অ্যালার্ম বানিয়েছি, যার ফলে আমরা নিজেদের সতর্ক হতে পারি এবং নিজেদের জীবন বাঁচাইতে পারি। তাছাড়া আমরা এখানে জৈব সার কারখানা বানিয়েছি এবং প্লাস্টিক রিসাইকেল কারখানা বানিয়েছি, যার ফলে আমাদের পরিবেশ দূষণটা আমরা রোধ করতে পারি। এছাড়া সোলার প্যানেল লাগিয়েছি, এর ফলে আমাদের যেটা বিদ্যুৎ অপচয় সেটা রোধ করা সম্ভব হবে। সিসিটিভি ক্যামেরা সেট করবো, যেটার ফলে আমরা এখানে নিরাপত্তার ব্যবস্থা করতে পারি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমদো ইউনাইটেড কলেজ থেকে আমাদের ছাত্রছাত্রীকে নিয়ে এসেছি উদ্বুদ্ধ করার জন্যে, ভবিষ্যতে যেন দেশকে আরও বিজ্ঞানসম্মতভাবে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে নিতে পারে। এই জন্য আমরা এই নিবেদিতা পল্লী থেকে আমদো ইউনাইটেড কলেজ হইতে আমরা এখানে ছাত্রছাত্রীকে নিয়ে আসছি। যে ধন্যবাদ, আপনারা জানেন যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে প্রতি বছরই যে বিজ্ঞান মেলা আয়োজন করা হয়ে থাকে, তারই অংশ হিসেবে জয়পুরহাট সদর উপজেলায় আমরা 45তম বিজ্ঞান মেলা এবং 8ম যে অলিম্পিয়াড সেটি আয়োজন করেছি। আমরা এখানে স্কুল কলেজ মাদ্রাসা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, তাদের শিক্ষার্থীরা নতুন নতুন যে তাদের আইডিয়া প্রযুক্তি এগুলো নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে। আমরা স্টলগুলো ভিজিট করলাম, তাদের যে উদ্যোগগুলো আইডিয়াগুলো সেগুলো আমরা দেখলাম, এবং আমার মনে হয়েছে যে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যে উদ্দেশ্য, যে একটি বিজ্ঞান মনস্ক জাতি হিসেবে আমাদের পরবর্তী প্রজন্মকে গড়ে তোলা, সেই উদ্দেশ্যটি আসলে যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে নতুন নতুন অনেক আইডিয়া আসলে আমরা দেখলাম। আমার মনে হয় যে জয়পুরহাট সদরের যারা শিক্ষার্থী তারা সুন্দরভাবে আসলে সুশিক্ষা গ্রহণ করে বড় হচ্ছে।